বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করায় মালয়েশিয়ার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন আসাদুজ্জামান ওরফে পংপং। মালয়েশিয়ার প্রবাসী পংপং দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ইস্যু নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় বাংলাদেশের বহুল রাজনৈতিক নেতাকর্মীকে নিয়ে লাইভ করে আসছে এবং সম্প্রতি ফেসবুক লাইভে সিলেটের মেয়েদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। সর্বশেষ খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ ভাষায় লাইভে মন্তব্য করেন। তার বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ার প্রবাসী। জানা গেছে ওই ব্যক্তি কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, জানিয়ে মালয়েশিয়ার প্রবাসীদের মাঝে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রতিবাদের ঝড় উঠে। এ নিয়ে গত দুদিন আগে মালয়েশিয়ার বিএনপির প্রচার এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক মামুন বিন আব্দুল মান্নান বাদী হয়ে আইসিটি আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মালয়েশিয়ার পুলিশ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আসাদুজ্জামান আসাদ ওরফে পংপংকে গ্রেফতার করেন। দর্শক, এ নিয়ে আপনার কি মন্তব্য? অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।